দুমাহর গর্ভবতী কঙ্কনার মৃত্যু কেনেকৈ হল রহস্যজনক ঘটনা। উত্তেজনার মাজতে স্বরূপ উলাল স্বামীর। পত্নীর আদ্যশ্রাদ্ধর পূর্বে অন্য যুবতীরে অসংযত অবস্থাত ধৃত স্বামী। জিয়ারীর নিথর দেহ দেখি এইদরে কান্দনত ভাগি পড়ছে এইজন দুর্ভগীয়া পিতৃ। অর্থর অভাব, অসহায় হয়ে ন্যায় বিচারিছে এওঁ। নিজক বুঝাব নোৱাৰা এটা শোকাবহ ঘটনা ঘটিল এই পরিয়ালটির জীবনত। তামুলপুরের মতঙা চকর শান্তনু দাস নামৰ যুবকজনের সঙ্গে দীর্ঘদিনীয়া প্রেমর অন্তত 4 বছৰৰ পূর্বে আইনী আর 1 বছৰ পূর্বে সামাজিকভাবে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল কঙ্কন দাস নামৰ এইগৰাকী যুবতী। 19 মে'ত ঘটিল এটা শোকাবহ ঘটনা। অট্টালিকার উপরের পর তললৈ পড়িল কঙ্কনা। সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি করা হল কঙ্কনাক। কিন্তু 3 দিনের পাছত কঙ্কনা মৃত্যুমুখত পড়িল। তার পাছতে এটার পাছত আনটো চাঞ্চল্যকর অভিযোগ কঙ্কনার পরিয়ালর। বিয়ার পাছরে পড়া স্বামী শান্তনুয়ে দাবি করেছিল যৌতুক। যৌতুক বিচারি বিভিন্ন সময়ত চলাইছিল নির্যাতন। এই কথা পরিয়ালক প্রায় কৈছিল কঙ্কনাই। কোনো দিনে তাৰমানে ছোৱালীটো আহিলে মোক ঘৰত কয় দেউতা মোক কিবা বস্তুখিনি দি বস্তুখিনি দি। মই কিন্তু নিজে বেমাৰী, অপাৰেশ্যন হ'ব পৰা নাই, মই কি কৰিম, কেনেকৈ বস্তুখিনি দিম। মই সেইখিনি কথা বুজাওঁ, কিন্তু বুজালেও নুবুজে। ছোৱালী খালি মোক কয়, মায়েও কয়, মোক দেউতাও কয় ঘৰত। কিন্তু প্ৰথমতে যেতিয়া ৰেজিষ্টাৰ কৰি দিওঁ তেতিয়া হাতক তাৰমানে কোনো একো সম্পত্তি নালাগে, যৌতুক নালাগে। কিন্তু এতিয়া সব লগা হৈছে সিহঁতক। হাস্পতালত থকা দিনকেইটাতো স্বামী পৰিয়ালৰ পৰা কোনো সহায় পোৱা নাছিল এওঁলোকে। দরিদ্র পিতৃয়ে জিয়ারির চিকিৎসার খবর লবলৈ যোৱা প্রতিজন লোকর ওসর হাত পাতিবলগিয়া হয়েছিল। দুঃখর কথাকৈ চকু পানি রখাব নোৱাৰিলে এওঁ একেলগে দুটা জীবন শেষ করে পেলালে। কারণ মোৰ মাথায় চৰ হৈ আছে, মোৰ কান খমনিয়া ছোৱালী এটা মোৰ মৰি গল, তাকো প্ৰেগনেন্সি আছিল 2 মাহৰ। একেলগে দুটা জীৱ হত্যা কৰি পেলালে, একজনক নহয় এটা দুইজনক হত্যা কৰি পেলালে। ল'ৰাজন নহয়, ঘৰৰ সকলে লগ লাগি কৰিছে। ল'ৰাজনেতো কৰিছে, ঘৰৰ সকলে লগ লাগি কৰিছে। কঙ্কনার মৃত্যু হল শান্তনুর পরিয়ালক অভিযুক্ত করে এওঁ দাখিল করেছিল এজাহার। কিন্তু প্রথমে আরক্ষে ঘটনাটোত গুরুত্বই নিদিয়ার অভিযোগ। কঙ্কনার মৃত্যুক লৈ শোকাহত পরিয়াল। গোরেশ্বরত আন যুবতীরা সুরাপান করে আনন্দ স্বামীর। অসংযত অবস্থাত স্বামী শান্তনুক করায়ত্ত করে রাইজে গতাই দিলে আরক্ষীক। আজি মোটামুটি মোৰ ছোৱালী মৰা আজি 10 দিন 11 দিন হোৱাৰ লগে সি বেলেগ ছোৱালীৰ লগত মদে মাংস খাই মানে পৰকীয়া প্ৰেমত লিপ্ত হৈ আছে তাতে। মানে এনকোয়ারিত মানে এই বস্তুখিনি মানে পোৱা গৈছে, স্টেটমেন্টখিনি জবানবন্দিত মানে পোৱা গৈছে। গতিকে আমি কেছটো যোৱাকালি কেছ রেজিস্টার কৰিলোঁ। রেজিস্টার কৰি পেলাই ল'ৰাটো ধৰি পেলাই আজি মাননীয় মানে কোৰ্টলৈ মানে প্ৰেৰণ কৰা হ'ব। পৰিয়াল আৰু স্থানীয় ৰাইজৰ অভিযোগ, যৌতুক আৰু পৰকীয়া প্ৰেমৰ বাবেই স্বামীয়ে পৰিকল্পিতভাৱে হত্যা কৰিলে কঙ্কনাক। আৰু এই ঘটনাত সহযোগ কৰিলে পৰিয়ালৰ আন আন সদস্যও। আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত। সন্দেহো বহুত, যদি সঠিক দিশত তদন্ত আগবাঢ়ে তেন্তে ফাদিল হ'ব রহস্য। তামুলপুরৰ পৰা আৰিফ আহমেদ, NKTV+।